নমস্কার স্কেয়ার অলেন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকেরই জন্য আশা করি কম বেশি প্রত্যেকেই যেন রাজ্যে বর্তমানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে আইসিডিএসের আরও একটি গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার যেখানে তেরো হাজার দুশো পঁচিশটি পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা ব্লক থেকে ভ্যাকেন্সিজ আছে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে তেরো হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আশা করি প্রত্যেকের হাতে সুযোগ আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পেতে চলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এই নিয়োগ প্রক্রিয়াটি ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে জুন মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ছিল জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তবে কিছু কারণে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারেনি তো একটা খুশির খবর আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা ব্লক থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই নিয়োগটি ডাব্লু অর্থাৎ অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যেখানে তেরো হাজার পদে নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো কারা কারা যোগ্য প্রার্থী কোন পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব বর্তমানে রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে যদি তোমরা সেই ব্লকগুলোর থেকে বিলং করো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অলরেডি ভিডিও করা আছে চাইলে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো আইসিডিএস সুপারভাইজার নিয়ে ভিডিওতে আমরা কথা বলবো আজকে এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আইসিডিএস সুপারভাইজার পদের ক্ষেত্রে যেটা বেতন থাকে প্রথমে বেসিক স্যালারি সাত হাজার একশো টাকা থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন থাকে পাশাপাশি সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবে পাশাপাশি গ্রেড পে থাকবে তিন হাজার ছশো টাকা তো অ্যাপ্রক্স একটা ভালো মানের বেতন কিন্তু এখান থেকে দেওয়া হয় অত্যন্ত ভালো মানের বেতন এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তোমরা পেতে থাকবে বেসিক পে সাত হাজার একশো এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে অন্তর্ভুক্ত থাকবে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে পাবে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী তোমাদের বয়স উনচল্লিশের মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল তোমাদের বয়স উনচল্লিশের মধ্যে থাকতে হবে এবং এসসি এস হলে তোমরা প্রত্যেকেই ছাড় পাবে এসসি এসটি পাঁচ বছর এবং ওবিসি তিন বছরের ছাড় পাবে এসসি এস হলে তোমরা পাঁচশো আঠেরো থেকে চুয়াল্লিশ এবং ও বিসি আঠেরো থেকে বিয়াল্লিশ পর্যন্ত তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে যারা জেনারেল তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছে এসসি এস টি ও বিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং বয়সটা এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হতে পারে যাদের যারা জেনারেল আঠারো থেকে উনচল্লিশ এস সি হলে আঠেরো থেকে চুয়াল্লিশ এবং ও বিসি হলে আঠেরো থেকে বিয়াল্লিশ প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে এবং কোন পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে যে কোনো পার্সেন্টেসে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নেই শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি বলা আছে এখানে যেটা সিলেকশন প্রসেস বলা আছে যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই প্রথমে পিলি পরীক্ষা দিতে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে তারপরে মেন পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এই তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যে সকল প্রার্থী পিলি পরীক্ষা পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে এবং সর্বশেষ ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ প্লাস মেন পরীক্ষা যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে তো এভাবে নিয়োগ করা হচ্ছে পিলি পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে অবশ্যই আমরা এই মুহুর্তে দেখে নিচ্ছি অবশ্যই তোমরা ভালো করে দেখে নিতে পারো কেননা পরীক্ষার জন্য তোমরা বেশি একটা সময় পাবে না যখন নোটিশ পাবলিশ হবে তার দু মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে প্রথমে থাকবে পিলি পরীক্ষা যেখানে একশো নাম্বারে একটা পরীক্ষা দিতে হবে একশো নাম্বারে একটা পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে একশো নম্বরের একশোটি প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে পরীক্ষার জন্য সময় পাবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে চারটা করে অপশান পাবে সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে চারটা করে অপশান পাবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে নিজের জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে নিজের জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে এরপরে দেখে নিচ্ছি তোমাদের যে পরীক্ষা কোন বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে জেনারেল নলেজ থাকবে এরিথমেটিক থাকবে এবং রিজনিং থাকবে এই কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের প্রশ্নপত্র থাকবে এরিথমেটিক এবং জেনারেল নলেজ প্রত্যেকটাই তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু থাকছে বোঝা গেল যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব যেখানে একশো নাম্বারের পরীক্ষা থাকবে এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করতে পারবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে আর এই পরীক্ষায় পাশ করার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে নাম্বার তুলতে হবে বোঝা গেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মিনিমাম নাম্বার তোমাদের তুলতেই হবে তবেই তোমরা কোয়ালিফাই করতে পারবে এটা মিনিমাম এরপর আমরা দেখে নিচ্ছি মেন পরীক্ষা মেন পরীক্ষা তো জানিয়ে রাখি এখানে চারটি পেপারে তোমাদের পরীক্ষা হবে যারা পিলি পরীক্ষা পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে পিলি পরীক্ষা এমসিকিউ টাইপের হলেও তোমাদের মেন পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে না কনভেনশনাল মোডে পরীক্ষা হচ্ছে পেন পেপারে ডেস্ক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে অনেকটাই হার্ড পরীক্ষা বুঝতে পারলে এখানে চারটি পেপারে পরীক্ষা দিতে হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোর এই চারটি পেপার তোমাদের দিতে হচ্ছে চারটি পেপারের পরীক্ষা দিতে হচ্ছে পেপার ওয়ানে থাকবে ইংলিশ পেপার টুতে থাকবে বেঙ্গলি নেপালি সান্তালি মাতৃভাষার উপর পরীক্ষা হচ্ছে পেপার টুতে আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা বাংলা পেপারে পরীক্ষা দিতে পারবে পেপার থ্রিতে তোমরা পাবে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফোরে থাকছে এরিথমেটিক এই চারটি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেকটা পেপারের জন্য সময় পাচ্ছ তোমরা নব্বই মিনিট করে প্রত্যেকটা পেপারের জন্য সময় পাচ্ছ নব্বই মিনিট করে প্রত্যেকটা পেপারে একশো করে নাম্বার থাকবে প্রত্যেকটা পেপারে একশো করে নাম্বার থাকবে নব্বই মিনিট করে সময় থাকছে যেখানে টোটাল চারশোটি প্রশ্ন চারশো নাম্বারের পরীক্ষা দিতে হবে অনেকটাই হার্ট পরীক্ষা দেখতেই পেলে যেখানে কনভেনশনাল মোড অর্থাৎ ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা দিতে হচ্ছে পেন পেপারের মাধ্যমে তোমাদের লিখতে হবে বোঝা গেল প্রত্যেকটা পেপারে একশোর মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে এটা মেন পরীক্ষা দেখতেই পেলে অনেকটাই হার্ট পরীক্ষা তো ভালো প্রিপারেশান না নিলে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না পিলি পরীক্ষা উত্তীর্ণ হলেও তোমরা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না তো তার জন্য যথেষ্ট ভালো প্রিপারেশান নিতে হবে যথেষ্ট ভালো তোমাদের প্রস্তুতি নিতে হবে পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি পিলি এবং মেন পরীক্ষা অ্যাট ফার্স্ট তোমাদের পিলি পরীক্ষায় পাশ করতে হবে সেই পরীক্ষায় যথেষ্ট ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা পাশ করার পর তারপরে মেন পরীক্ষায় ডাক পাবে তো অর্থাৎ দুটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ পিলি পরীক্ষা এমসিকিউ টাইপের হলেও তোমাদের সেখানে তোমাদের ভালো ফল করতে হবে তবে তোমরা পাশ করতে পারবে এবং সর্বশেষ যেখানে চারশো প্লাস ইন্টারভিউ পঞ্চাশ অর্থাৎ চারশো পঞ্চাশের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই এখানে সিলেক্টেড হবে বা সিলেকশন পাবে বোঝা গেলো ডাব্লু বিপিএসসির মাধ্যমে এই নিয়োগটি করানো হচ্ছে রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিজ আছে যেখানে তেরো হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যেখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ডাব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েসাইটি গিয়ে আর কয়েকদিনের মধ্যে এই নিয়োগের নোটিশ আমরা পেয়ে যাব আর কয়েকদিনের মধ্যে এই নিয়োগের নোটিশ আমরা পেয়ে যাবো যেখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইসিডি সংক্রান্ত প্রত্যেকটা আপডেট তোমরা নিয়মিত পেতে থাকবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ